नमस्कार रिपब्लिक बांगलार फेसबुक पेज एवं यूट्यूब चैनले आपनादेर प्रत्येक के स्वागत आपनादेर संगे आमी रोयेछी एलिना प्रत्येक दिन आमरा विभिन्न विषय निये विभिन्न खबरेर आपडेट निये सोशल मीडिया फेसबुक कन्टेंटेर माध्यमे आपनादेर विभिन्न खबरेर आपडेट दी एवं आज के आपनारा प्रत्येकेई जानेन जे प्राथमिकेर नियोगेर जे इंटरव्यू प्रक्रिया सेई प्रक्रिया इतिमध्येई शुरू हो गिएछे 200 जन चाकरी प्रार्थी तारा आज के इंटरव्यू देबेन नियोगेर जन्य एवं इतिमध्ये पर्षद सूत्र जो खबर पर्षद विज्ञप्ति जारी विज्ञप्ति देवा से विज्ञप्ति प्राय 40,000 आवेदन जमा पड़े तरह मध्य प्राय 12,000 शून्य पदे नियोग किंतु अन्यदिके एक ही भाव एखो पर्त वंचित चाकरी प्रार्थी ता गांधी मूर्तर पादेशे अवस्थान विक्षोभ चालिए जा तादेर एखोनो पर्यन्त नियोग हलो ना 2016 थेके 2022 छटा बछर तारा पार करे फेलेछेन किन्तु एखोनो पर्यन्त एमन अनेक चाकरी प्रार्थी रयेछेन जादेर बयस होये गियेछे चाकरीर बयस पेरिये गियेछे किन्तु परिवार परिजन आत्मीय स्वजन फेले तादेर एई कलकातार राजपथे धुलो मेखे बसे थाकते होच्छे एबं शुधुमात्र ताई नय एक अभिनव जिनिस देखा जाच्छे जे मशारी टांगिये तारा प्रतिबाद करछेन कारण डेंगू बाढ़ शहरे और सेखान मशार जालाय अतिष्ठ हो पड़े तरा कारण शीतकाल पड़े शीतर मध्य मशार कामड़े तरा कार्यत और थकते ना पे आज के मशारिर व्यवस्था कर मशारिर भेतरे ही तर आंदोलन चालिए जा योग्य चाकरी प्रार्थी हवा सत्वे वंचनार शिकार सदा खाता तरा जमा दें ता उत्तीर्ण परीक्षा तरह मेधा तलिकाय तर नाम उठे तरह ता इंटरव्यू दिए इंटरव्यू देवर पर नियोग है आज के जेखने प्राथमिक शिक्षक नियोगे जेखने इंटरव्यू प्रसेस शुरू हो गए सकाल तारा कोथाओ गिए आजो तारा कष्ट सह्य करे जाच्छे जे जीवन जंत्रणा तारा पोहाच्छे दिनेर पर दिन विभिन्न जिला थेके तारा दूर दूरान्त थेके छूटे आसेन चाकरी प्रार्थीरा एई गांधी मूर्तिर पाददेशे अवस्थान विक्षोभ करेन आज के 653 दिन सम्पूर्ण तादेर एई अवस्थान विक्षोभेर 653 दिन धरे SL ST चाकरी प्रार्थीरा नवम दशम एवं एकादश द्वादश तारा चाकरीर जन्य एखाने आंदोलन करछे तादेर हकेर चाकरी অধিকারের দাবি যে অধিকারের লড়াই সেই লড়াই তারা লড়ে যাচ্ছেন শুধুমাত্র তাই নয় মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপের দাবি জানিয়েছিলেন তারা দীর্ঘদিন ধরে কিন্তু এখনো পর্যন্ত কোনো রকম সদুত্তর তারা খুঁজে পাননি এবং ইতিমধ্যেই এই বঞ্চিত চাকরিপ্রার্থীদের মধ্যে অনেকেই অসুস্থ হয়ে পড়েছেন যাদের বাড়িতে বয়স্ক বাবা মা রয়েছে স্ত্রী রয়েছে সন্তান রয়েছে ভাই বোন রয়েছে তাদের ছেড়ে তাদেরকে ত্যাগ করে তারা এখানে বসে রয়েছেন এবং আরো একটা বছর আসতে চলেছে সামনেই নতুন বছরের সূচনা সেই নতুন বছর চোখের জল ফেলবেন দীর্ঘদিন ধরে তারা কান্না তাদের যে কান্না এখনো পর্যন্ত কারোর কানে গিয়ে পর্যন্ত পৌঁছয়নি না হলে তাদের চাকরি এতদিনে হয়ে যাওয়ার কথা কারণ 2018 সালে তারা ইন্টারভিউ দিয়েছিলেন 2016 সালে যখন তারা পরীক্ষা দেন তারপরে 2017 এ তাদের মেধা তালিকায় নাম ওঠে 2018 এ তারা ইন্টারভিউ দিয়েছিলেন কিন্তু তারপরে তাদের ঠিকানা হয়ে গেল এই কলকাতার রাজপথ দীর্ঘদিন এই গান্ধী মূর্তির পাদদেশে তারা অবস্থান বিক্ষোভ করছেন লড়াই চালিয়ে যাচ্ছেন অন্যদিকে মাতঙ্গিনী হাজরা মূর্তির পাদদেশেও চাকরি প্রার্থীরা রয়েছেন গোটা বাংলার চাকরি প্রার্থীরা আজকে বঞ্চিত অবস্থায় কিন্তু তারই মধ্যে যে শিক্ষক নিয়োগে দুর্নীতি হয়েছে সেই নিয়োগ দুর্নীতির আবহেই আজকে প্রাথমিক নিয়োগের ইন্টারভিউ চলছে সব মিলিয়ে এখন প্রশ্ন হচ্ছে যারা বঞ্চিত চাকরি প্রার্থী যারা এখানে বসে রয়েছেন তাদের চাকরিটা কবে হবে তারা কি আদৌ তাদের স্বপ্ন পূরণ করতে পারবেন নাকি যোগ্য হওয়া সত্ত্বেও তাদের এই রাস্তাতেই বসে থাকতে হবে আগামী দিনে যে নতুন বছর আসছে আর কয়েকদিন পরে সেই নতুন বছরেও কি তাদের পরিবার পরিজনকে ফেলে এই রাস্তাতেই দিন কাটাতে হবে কোন দিকে মোড় নেবে এই পরিস্থিতি অন্যদিকে তারা আশঙ্কা প্রকাশ করেছেন যে যেখানে আজকে ইন্টারভিউ হচ্ছে সেই ইন্টারভিউ স্বচ্ছভাবে হলেও তারপরে ইন্টারভিউর পরে যে নিয়োগ প্রক্রিয়া সেই নিয়োগ প্রক্রিয়াটা স্বচ্ছভাবে হবে তো নাকি আগামী যে প্রজন্ম রয়েছে যারা আজকে ইন্টারভিউ দিচ্ছেন তাদেরকে আবার একইভাবে এখানে রাস্তায় বসে থাকতে হবে না তো প্রশ্নচিহ্ন কিন্তু রয়েই গেল অবশ্যই এদিকে আমাদের নজর থাকবে কিন্তু আপনাদের অন্যান্য খবরের জন্য নজর রাখতে হবে রিপাবলিক বাংলার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে অবশ্যই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন কারণ সমস্ত নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য আপনাদের অবশ্যই নজর রাখতে হবে রিপাবলিক বাংলার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে